বাসায় চলো। চলো আমার সাথে। তুমি কি জানো একজন হবু স্বামী বা দুই দিন পরে যার সাথে বিয়ে হবে? একটি মেয়ে শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত কিভাবে তার কর্তব্যগুলো পালন করতে হয়, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিভাবে কিভাবে তাদের মেইনটেইন করতে হয়? ফাহিম তুমি চুপ, একদম চুপ। আজ আমি বলবো আর তুমি শুধু শুনবে। তুমি সব ভুলে গেছো? ভুলে গেছো সেই প্রথম দিন যেদিন থেকে আমরা একসাথে চাকরির লাইফ শুরু করলাম? একে অপরের মনের ভিতর লুকিয়ে থাকা, দুজন দুজনের প্রতি ভালোবাসা প্রকাশ করে শুধু দুজন দুজনকে ভেবেছি, কি কি স্বপ্ন দেখেছি আমরা। তুমি তুমি সব বিষাদময় করে দিয়েছ। আরে তুমি কখনো বুঝতেই চাওনি আমি কি চাই, কিভাবে ভালোবাসি তোমাকে, সে ভালোবাসার কিভাবে প্রতিদান দিতে হয়। একটি ছেলে তোমার জান বাঁচিয়েছে, তার জন্য দিন রাত এক করে সব ভালোবাসা দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করছো। তুমি কি কখনো ভেবে দেখেছো আমার কি পছন্দ আর আমার কি পছন্দ না? একসাথে স্বামী স্ত্রী হয়ে সংসার করাটাই বড় কথা নয়, একে অপরকে বিশ্বাস, একে অপরের কি পছন্দ কি চাওয়া পাওয়া শেয়ার করাটার নামে জীবন সংসার, এটাই বাস্তব জীবন। খোদা হাফেজ।